সকাল এগারোটার দিকে মৌলভীবাজারের পাঁচ জনের বিরুদ্ধে দুইশো দুই পৃষ্ঠার রায় পড়তে শুরু করেন বিচারকরা রায় উজর আহমেদ চৌধুরী ও নেসার আলীকে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল আর রাজনগর উপজেলার শামসুল হোসেন তরফদার মোবারক মিয়া ও ইউনুস আহমেদকে দেয়া হয় আমৃত্যু জেলে থাকার দণ্ড উজর আহমেদ চৌধুরী ও ইউনুস আহমেদ জেলে আছেন বাকিরা পলাতক এই মামলা যথাযথভাবে প্রত্যেকটি চার্জ বিশ্লেষণ করা হয়েছে আর সেই বিশ্লেষণ অনুযায়ী চার্জের গ্রাভিটি অনুযায়ী এবং আসামিদের ইনভলভমেন্ট অনুযায়ী এই মামলায় কোর্ট যেভাবে চিন্তা করেছেন সেভাবেই এই মামলার রায় দেওয়া হয়েছে পাঁচ অভিযোগের মধ্যে গণহত্যার দায়ে উজর আহমেদ ও নেসার আলীকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয় রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে জানান আসামি পক্ষের আইনজীবী এই মামলার এই রায়ের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে আপিল করব এবং আমরা আশা করি উচ্চ আদালতে আমরা এই মামলায় খালাস পাবো ট্রাইব্যুনাল বলেন অপরাধের নৃশংসতা বিবেচনায় শাস্তির ক্ষেত্রে আসামিদের বর্তমান বয়স আমলে নেওয়া হয়নি